সমাধিস্থ হল 10,000 বৃক্ষ সন্তান। সরকারের অমৃত বৃক্ষ অভিযানের 10,000 গছর অপমৃত্যুর কাহিনী। গছ রুব নারী গাত খান্দি ভূগর্ভস্থ করলে প্রশাসনের লোকে। উদালগুড়ি মাজর সুবা VCDC-র কাণ্ডত ক্ষোভিত স্থানীয় জনতা। সরকারে যে অমৃত বৃক্ষ আন্দোলনের নামত এটা আসলে ফ্লপ শো এটা পরিণত হয়েছে। বিশেষক এই যেটু আমার VCDC ডুমুরুগুড়ি VCDC ইয়ার যেগী চেয়ারম্যান আসলে মাজর সুবা VCDC ইয়ার যেগী চেয়ারম্যান, এই চেয়ারম্যানগীর অত্যন্ত আসলে উদাসীনতা আর রাইজর প্রতি কোনো দায়বদ্ধ নথকা বা সরকারি গাইডলাইন কোনো ধরনের নমনাকে আসলে গছর পুলি মখা যখন কবর দিয়া হয়েছে আসলে আর সেই পালে একটা নদী আছে, এই নদীর গড়াত পেলাই দিয়া হয়েছে, কোনো ধরনের গছপুলি বিতরণ করা নাই আর গছপুলি গোটেই কবর দিয়া হয়েছে আসলে। উদালগুড়ি জেলার কলাইগাঁও উন্নয়ন খণ্ডর অন্তর্গত মাজর সুবা VCDC-ত সংঘটিত হয়েছে এই আজবকাণ্ড। সরকারের অমৃত বৃক্ষ আন্দোলনের অংশ হিসাবে উদালগুড়ি জেলা জেলা প্রশাসনে 12,00,000 গছপুলি রোপণের এক লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু মূরকত যেন এসাম বিষয়া আর VCDC-র অধ্যক্ষ সরকারের অমৃত বৃক্ষ আন্দোলনক বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখায়। জেলাখনের কলাইগাঁও উন্নয়ন খণ্ডর অন্তর্গত মাজর সুবা VCDC-ত VCDC-র অধ্যক্ষ বিশ্বম্বর দাসর নেতৃত্বত 10,000 গছপুলি রোপণের লক্ষ্য লওয়া হয়েছিল যদিও মাত্র নগণ্য কেজনমান লোকক কেইডালমান গছপুলি বিতরণ করিয়ে দায়িত্ব সামরিলে অধ্যক্ষ। বাকি বহু হাজার গছপুলি দীর্ঘদিন ধরে কার্যালয়ের বন্ধ কোঠাতে আবদ্ধ করে থার ফলত গছপুলিব মরহি যাবলে ধরে। শেষত উপায়হীন হয়ে একাংশ গছপুলি বিতরণের দায়িত্বত থাকা লোকে সকল গছপুলি কার্যালয়ের পিছফালে পুতি থয় আর কিছু গছপুলি নৈত উটুয়াই দিয়ে। VCDC-র অধ্যক্ষর কাণ্ডত হতবাক হয়ে পড়েছে স্থানীয় দল সংগঠন। আমার মাতায় নাই, কোনো জনওয়ায় নাই, আমি না জানো, ইতিহাস গম পাইছো যে পুতি পেলাইছে। আমার মাতিলে আমি ললো হয়, আমার স্থানীয় রাইজে ললে হয়, বহুতে ললে হয়, কিন্তু ধর গোটর মানুষে দিম বলে কৈছে, সেইকাৰণে আমাৰ ৰাইজৰ স্থানীয় মানুহখিনি অহা নাই। অত্যন্ত গৰিহণাৰ যোগ্য, ইয়াত এটা আইনী ব্যৱস্থা হ'ব লাগে, ইয়াত এটা তদন্ত হ'ব লাগে, কাৰণ গছৰ পুলি ৰোপণ কৰা নাই সেইটো ডাঙৰ কথা নহয়, কিন্তু এইসমূহ আচলতে গছৰ পুলি গোটেই পুতি ধ্বংস কৰা হৈছে। উদালগুৰিৰ পৰা ৰিপুঞ্জয় নাথৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।